সস উইথ ডিমের স্প্রিং রোল। আর আজকে এটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের আমি দেখাবো। চলো রেসিপিটা তাহলে দেখে নিই। এটা আমি ময়দা মেখে নিয়েছি, 250 গ্রাম ময়দা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এটাতে নিয়েছি 1টা গোটা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রেড কালার আর গ্রিন কালার দুটোই আছে, এটা কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, 1টা টমেটো কুচি এটা, আর এটা নিয়ে নিয়েছি 1 কোয়া রসুন, সেটা কুচি করে নিয়েছি। এটা রয়েছে সিদ্ধ করা আলু, আমি গ্রেট করে রেখেছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এবার আমি ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে ডিমটাকে ভুজিয়ার আকারে ভেজে নেবো। একটুখানি তেল দেবো, একটুখানি লবণ দেবো শুধুমাত্র। আমার ডিমটা ভাজা কমপ্লিট, এবার আমি ডিমটাকে তুলে নেবো। এবার আমি রোলের ভেতরকার পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা একটু ফ্রাই করলাম, এবারে আমি ওর মধ্যে টমেটো কুচি দিচ্ছি, এক এক করে ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু ভাজতে থাকবো এবং এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবে। হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমাকে কিছুক্ষণ এটা ফ্রাই করতে হবে। এবার আমি আগে থেকে গ্রেট করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো একটু একটু করে। এটা কিছুক্ষণ ফ্রাই করলাম, এবারে আমি আগের থেকে ফ্রাই করে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি সামান্য পরিমাণ 1 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম। দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আমি মোটামুটি 1/2 চা চামচ চিনি দিয়েছি। এবার আমি আর একটু ফ্রাই করব। এই পুরটা বানাতে মোটামুটি 10 মিনিট ভালো করে ফ্রাই করলে মানে একদম কম আছে, যদি 10 মিনিট ফ্রাই করা যায় তাহলে খেতে খুবই ভালো হয়। আমি 10 মিনিট ফ্রাই করে নিলাম। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি রোলগুলো তৈরি করব। তো রোলগুলো তৈরি করার জন্য আমি প্রথমে লেচিগুলো কেটে নেব, বড় বড়ই করব। তো অলরেডি আমি অনেক লম্বা আকার করে নিলাম, তারপর আমি এর মধ্যে একটু একটু করে পুর দিয়ে দেবো। আমি লম্বা করে রুটিটা তৈরি করে তার মধ্যে ডিম আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার যেটা আমাদের করতে হবে, 2টো সাইড ভালো করে আটকে নিতে হবে। তো আমি ভালো করে আটকে নিলাম। এবারে আমি তো আমি রোলগুলো কয়েকটা বানিয়ে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে করে আরো যে কটা বাকি সেগুলো বানিয়ে নেব। এবার আমি একটা রুটি 3 কোণা শেপ করে বানিয়ে নিয়েছি, তারপর আমি এর মধ্যে ডিমের পুরটা দেব। হ্যাঁ, ডিমের পুরটা দেওয়া কমপ্লিট। এবারে আমি এটাকে মুড়ে নেব, আগের প্রসেসে কোণাগুলো ভালো করে আটকে নেব। এটা একটু অন্য টাইপের বানিয়েছি, দেখো 3 কোণা করে বানিয়ে এরকম করেছি। চারটে আমি 4 রকম শেপে বানিয়ে নিয়েছি। এবারে চলো এটা আমি ফ্রাই করব। তো
তো অলরেডি আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, মানে তেলটা যাতে ভাজতে গেলে রোলটা একটু ডুবো তেলে ভাজা হয় সেরকম পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম করা পর্যন্ত ওয়েট করলাম। এবার অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে রোল এর মধ্যে ছাড়বো। আমি দুটো করে রোলই ভাজবো এক একবারে। একটু দিয়ে দিলাম, এবার গ্যাসটা একটু লো ফ্লেমে করব যাতে ভেতরটা ভাজা হয় আর একটু ক্রিস্পি হয় ব্যাপারটা। তো দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে ভাজাটা। তুলে নিলাম, তো দেখতেই পাচ্ছ অলরেডি কমপ্লিট আমার ডিমের স্প্রিং রোল। এবার শুধু খাবো। তো এটা খেতে ভালোই হয় আর আজকেও খুব ভালো হয়েছে। তোমরাও বানিয়ে বাড়িতে বানিয়ে খেও। আর যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকে।